দিন রাত তোমাদের কথা ভাবে, তোমাদের কিভাবে লুটবে সেই মাথাটা মারে। সবই তো বুঝলাম, আপনারা গ্রামের অবস্থা এমন করে দিয়েছেন আমার বাড়ি থেকে নুন পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আরে ভাতের চিন্তা তোমাকে করতে হবে না, তার জন্য তো আমরা আছি। দেখি কত পয়সা আছে এখানে। পাড়ার সব দোকানেই তো ধার চেপে গেছে, পাহাড় হয়ে গেছে, আর কেউ কি ধার দেবে? দেখি এই কটা পয়সা নিয়ে গিয়ে দেখি যদি হয়। এবারে জনসংযোগে বেরিয়ে বড্ড বেগ পেতে হচ্ছে। গত কয়েক বছরে যা টাকা মেরেছি পাবলিক ঠিক টের পেয়ে গেছে। এদিকটাতে কি হয়েছে, গত ভোটেও বাড়ি করে দেবো বলেছিলাম, তো করে তো দিইনি। এবারেও যাই, ভোটটা তো নিতে হবে, তাই না? খালি ভোটটা নিয়ে এলাম। আচ্ছা ছাতাটা বন্ধ কর, ভোট নেই। এদিকটায় যাই জানিস তো, এদেরকে গতবারও বলেছিলাম বাড়ি করে দেবো, তো বাড়িতে করে দিইনি, সব টাকা খেয়ে ফেলেছি হয়তো ভুল করে।
তো এবারে ওই বাড়ি তৈরির কথাই বলবো, ঠিক আছে? ওই একটা কথা বলি, ভোটটা নেওয়া যাবে। যাই চলো দেখি, পরিস্থিতি খুবই খারাপ, এবারেও ভোটটা চাইতে হবে, দেবে কি দেখি। ও লুতুদা, টুকিয়া পাকিয়া তুই বছরে ভোটটা নিতে হবে। একদম ঠিক বলেছিস, পকাতেই হবে। ঠিক বলেছ। আরে থাম থাম, এসব কথা জোরে বলতে নেই, ঠিক আছে? এখন চুপচাপ থাক, আমি কি বলি সেটা দেখ। না স্যার, না শুনতে পাইনি। ও লুতুদা, লুতুদা, আরে ও লুতুদা, ও তুমি ও খালে গেছে, একে খেতে পারিনি তার উপর আবার পেট খারাপ। হ্যাঁ বলুন, কেন আসছেন? ও পেট খারাপ, এই একটা পায়খানার ট্যাবলেট দে। প্রত্যেকদিন খাবার আগে পরে। এটা তো ঘুমের ওষুধ। আরে ওটা রাখ, ওটা পরে দিবি। ওটা পরে দেবো। এটা দে। হ্যাঁ প্রত্যেকদিন খাবার আগে পরে খাবে, আর ওইটা বের করো। ঘুমের ওষুধ। হ্যাঁ এই বাজে কথা বলবি না একদম, এটা ঘুমের ওষুধ না, এটা খিদের ওষুধ। যখন দেখবে খিদে পাচ্ছে, হাঁড়িতে ভাত নেই আর আলু পেঁয়াজ কিছু নেই বাড়িতে, তখন এটা খালি পেটে এক ফোঁটা করে খেয়ে শুয়ে পড়বে, নিশ্চিন্তে ঘুম হবে। স্যার তাহলে আমার ভাতের কি হবে? আরে ভাতের চিন্তা তোমাকে করতে হবে না, তার জন্য তো আমরা আছি, তাই তো রে? তোমার কোনো টেনশন নেই, যেই মাত্র ভোট এসছে অমনি আপনি আমাদের পেটের চিন্তা করছেন, অথচ এর আগে কি খেলাম না খেলাম কোনো খোঁজই রাখেননি, ভোট এলেই শুধু আপনাদের আমাদের কথা আপনাদের মনে পড়ে। আরে না না লুতুদা, আমি কি তোমাদের জন্য চিন্তা করিনি ভাবছো? তোমার এই ঘরটা 10 বছর ধরে এরকম দেখছি, আমার একদিনও ঘুম হয়নি এই ঘরটার অবস্থা দেখে, ভাবতে পারছো? তোমার এই ঘরটা 10 বছর ধরে আমি এরকম দেখছি, অথচ আমি একদিনের জন্য ঘুমাতে পারিনি তোমার এই কষ্টের জীবন দেখে, কি ভাবছো তুমি? তোমার জন্য আমি দিন রাত চিন্তা করি, শয়নে স্বপনে জাগরণে দিনে রাতে দিন রাত তোমাদের কথা চিন্তা করে কেন আমি পেরেশান, দেখো কত রোগা হয়ে গেছি আমি। আর তুমি ভাবছো কিনা এই মাত্র ভোটের সময় তোমাদের জন্য চিন্তা করতে এসেছি? এই যে 10 বছর ধরে তোমার ঘরটা হয়নি, আমি ঘুমোতে পারিনি তোমার জন্য, জানো? তুমি কি ভাবছো? আপনারা কি যে বলেন, ভোটের সময় আসেন, ভোট চলে গেলে আবার আপনারা চলে যান, 5টা বছর তো আপনাদের মাথার টিকিও দেখতে পাইনি আমরা। আরে ভোলা দেখ কি বলে, এরা আসলে না মনে করে ভোটের সময়তেই খালি, ভোটের সময়েই খালি এদের কথা মনে পড়ে, আসলে কি তাই বল? না আসলে স্যারের মনটাই খুব বড়, দিন রাত তোমাদের কথা ভাবে, তোমাদের কিভাবে লুটবে সেই মাথাটা মারে। আরে তুই কি বলছিস? না আসলে কিভাবে উপকার তোমাদের কি করবে সেই চিন্তাই থাকে স্যার। সবই তো বুঝলাম, আপনারা গ্রামের অবস্থা এমন করে দিয়েছেন, আমার বাড়ি থেকে নুন পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আপনি এখন ঘর দেওয়ার কথা বলছেন? আমার এই ঘর 10 বছর হয়ে গেল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘর দেবেন, আমার বাবা 2টো মেয়ের বিয়ে দিল, সেই অবস্থা এখনো রয়েছে, আমফানে আমার চালা উড়ে চলে গেল, আপনারা একটা তীরপরও দিলেন না। আরে অত ব্যস্ত হলে চলবে? কথা আছে না সবুরে মেওয়া ফলে, মাত্র তো 10টা বছর ওয়েট করেছো, আমি এই নেতা হতে 50 বছর ওয়েট করেছি জানো, তবে তো এই জায়গায় পৌঁছেছি। এবছরে ভোটটা দিও, এবারে যদি জিতি এবারে না তোমার বাড়ি করে দিতে পারি, অন্তত পরের বারেও ভোটটা দিও, পরের বারও তোমার বাড়ি অবশ্যই করে দেবো, ঠিক আছে? এখন তাহলে আসি। এই ভোলা চল একটু ওই দিকটায় দেখি। এই শোনো না কি বলছি, ওকে তুমি চেনো না, আমফানের টাকাটাও পুরোটাই খেয়ে নিয়েছে, আর আমাকে 10 বছর রেখেছে, আমাকে দোবো দোবো করে, আমাকেও কিচ্ছু দেয় না, পরের ভোটে আমি দাঁড়াবো, আমাকে ভোটটা দিও, তোমারও হবে আমারও হবে।